3, 2, 1. Hello guys, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও খুব ভালো আছি দেখবেন আমার পিছনে কি আছে দেখেন দেখেন আমার পিছনে কি উটের খাবার ওয়াও কতগুলো উট দেখেন কত সুন্দর সুন্দর উট এখানে ই করে রাখছি দেখেন এই দেখেন কতগুলো উট এই উটের খাবার কত বড় বড় উট তো আমার মিছে আর এসে দেখছেন আমার পিছনে দেখতেছেন খেজুর গাছের বাগান বড় বড় খেজুর গাছের বাগান তো এখানে আপনার ই আছে জাল বেড়া দেওয়া আছে তো আপনাকে আমি ভিতরে যেতে দেখাইতে পারব না মানে এগুলা মানে খেজুর বড় বড় হয়ে গেছে গা এই জন্য মানে পুরো বেড়া দিয়ে রাখছে একবারে আমার পিছনে দেখতেছেন যে সব বড় খেজুর গাছ এগুলা তো এখানে দেখেন জাল বেড়া এখানে ভিতরে যাওয়ার সুবিধা নাই ভিতরে যাবার পারলে অবশ্যই আপনাকে বগুড়ো থেকে দেখাইতাম তো এখানে আছে আপনি আছে হন দেখেন উঠে উটের খাবার দেখেন আমার মুছে আর এই যে একটা উট দেখেন আমার বুকুর মেয়ে এই দেখেন একটা বুকুর মেয়ে বেরিয়েছে তো আর একটা একটা বুঝতে দেখো আমরা তো জানি সৌদি আরবে কোনো আবাদ ফসল হয় না তো সৌদি আরবে বর্তমান আবাদ ফসলের সিস্টেম করছে আবাদ ফসল বর্তমান সৌদি আরবে আবাদ ফসল হয় তো আপনাকে আমি দেখে বেরিয়েছি সৌদি আরবের আবাদ ফসল কেমন করে তো আপনাকে দেখে বেরিয়েছি আমার ভিডিও পুরো লগে থাকেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আপনাকে আমি দেখে বেরিয়েছি আমার পিছনে যদি দেখতেছেন একটা গাড়ির চাকার মতো লম্বা একটা পাইপের মতো তো এইটা আপনাকে দেখে বেরিয়েছে এটা দেয়া এগুলো যে খেত করছে পায়রা খেত বলে কয় এগুলা পায়রা খেত এগুলো যে খেত করছে এই খেতে এই এটা দিয়ে পানি দেয় মুরবমির্ব তো পানি ছাড়া কোনো কিছু হবো না জানেনি আপনারা মুরবমির্ব পানি ছাড়া কিছু হয় না তো আমার পিছনে দেখতেছেন গাড়ির চাকার মতো বড় চাকা তো এই চাকা দিয়ে মোটামুটি ধরেন এই যত জায়গা দেখতেছেন 500, 1000 বিঘা 2000 বিঘা কত জায়গা হবো কই এরম না মানে আইডিয়া নাই এত মানে যত পিছনে যত জায়গা দেখতেছেন এই এটা করে কি এটা চাইরো মুড়তে ঘুরায় এটা চাইরো মুড়ে একদম রাউন্ড করে রাউন্ড খেতি আমরা তো দেশে 1 বিঘা চার কোনা বা স্কোয়ার হয় আমাকে খেত সৌদি আরবের খেত হয় গোল একদম এটা দেখতেছেন গোল একদম এটা মানে এই দিক দিয়ে মানে যত দূর এটা বড় আছে দেখতেছেন লম্বা লম্বাটা কীরকম হবো এইদিকে এটা মানে চাইরো